নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। শনিবার বিকেল 4টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এসএম ফজলুর রহমান। গত 25 নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে ডক্টর এসএম ফজলুর রহমান বলেন, সম্প্রতি মান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার 24 জনই অমুক্তিযোদ্ধা। এছাড়া সুপারিশের তালিকায় রয়েছেন আরও 30 জন অমুক্তিযোদ্ধা। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।